মানে জেলার লটা হান্ড্রেডে হান্ড্রেড মেনে চলতো, আর চরিত্র দিক দিয়ে 100% ভালো না, তার মধ্যে ওই রকম কোনো ইয়া নাই, ঠিক আছে, মানে অহংকার এটা ওইটা না, সবার সাথে মিশে। হ্যাঁ, নামাজ আগে পড়তো কিন্তু এখন পড়ে না, ঠিক আছে, আমার সবই জানে, কোরআনের মোটামুটি দেখা পড়তে পারে কোরআন। এটা তো বলতো যে আমি অন্যায় করছি দুইটা, কিন্তু দিছে ইয়া 36টা মামলা, তার জেলায় তার থানাও কিন্তু কোনো মামলা নাই, আপনার ইয়া নসুন্দি পলাশ থানায় কোনো কিন্তু মামলা নাই তার, তার ভাগ্য খারাপ, এই কারণে 36টা মামলা দিয়ে তার ভিতরে ঢুকানো হয়েছে। মানে যেগুলো দিয়া ঢুকাইছে বিভিন্ন ডিস্ট্রিক্টের, এগুলো তো খালাস হয়েছে, সে নিজেরটা নিজেই করছে খালাস। আচ্ছা, তার ইচ্ছে তিনটা কি ছিল, মানে কি ইচ্ছেগুলো? এক নম্বর ইচ্ছা কি? এক নম্বর হলো শেখ হাসিনার সাথে একটু দেখা করবে, প্রথম কোয়েশ্চেন চেষ্টা করবে। দ্বিতীয় কথা হলো তার জমি আছে, ঠিক আছে, তার বন্ধুর সম্ভাবনা দখল করে খাইতেছে, এটা সরকারের মাধ্যমে যেন উদ্ধার করে দেয় জমিটা। আর হইলো তিন নম্বর ইচ্ছা হইলো ওই যে নেগেটিভ জামাতের ইসলামরা অনেক মানুষ অনেক কথা না যে ফাঁসি দিয়ে দিছে, জল্লাদের এটা কর্ম ওইটা কর্ম, ঘর বাড়ি আগুন ধরা দিছে, এটা টোটালি মিথ্যা, ঠিক আছে, তো সে তো সে না করলে আরেকজন করবো, সে নিরাপত্তা চায় কিনা, এটা তো 100% চাবেই। এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি, অতীতের সব কিছু ভুলে গেছি, এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে, এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো এবং কীভাবে থাকতে পারবো, বাকি আমার আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে, আমার বাড়িও নাই ঘর নাই, এত বছর জেল কাটার পরে আমার কিছুই নাই, আমি যে এখন বাইরে যাবো, এই যে যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না, আমি আরেকজনের বাড়ি থেকে উঠতেছি এখন, তাহলে আমি কী করে খাবো, কোথায় যাবো, কী করবো, আবারও কি সেই না, এখন তো আমার সেই বয়সটা নাই, আমার বয়সটা 74 বছর রানী। হ্যাঁ, তো আমার এখন কী করবো, আমার একটাই দাবি আপনাদের কাছে এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়িঘর দেয়া, যেন আমাকে চলার মতো কিছু করে দেয়, এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একগুলো আবেদন। প্রতিটা ফাঁসিতেই কিছু না কিছু আবেগতাড়িত থাকে, কারণ আমার হাতে একটা লোক যাচ্ছে, তাকে দেখা, তাকে এইভাবে করা, বা আমার বেলা না যে এখানে যারা কাজ করছে আমার সাথে তারা সাতজন সহযোগী থাকে, ওরা করছে, তো প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন, হ্যাঁ, মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে, কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম, কোর্ট তো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না, আমি না করলে আরেকজন তাকে দিবে, এখন যে আমি চলে আসছি, হ্যাঁ, এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না, এখানে তো বিবেক এইটাই যে যদিও মায়া লাগে তারপরও কাজটা করতে হচ্ছে, আইনের যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে।